নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার বিজেপি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দুশো চব্বিশটা আসনে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিল আবার একশো ষাটটা এমন আসন আছে যেখানে বিজেপি দ্বিতীয় হয়েছিল তার মধ্যে পশ্চিমবঙ্গের বাইশটা আসন দু হাজার উনিশে বিজেপি আঠারোটায় এগারোশোর তৃণমূলের প্রার্থী জেতেন কৃষ্ণনগরেও জয়ের ব্যবধান তৃণমূলের খুব একটা আহামরি ছিল না এরকম বেশ কিছু আসন আছে তো সেই আসনগুলো এবার বিজেপি জিততে চায় যে একশো ষাটটা আসনে সারা দেশে তারা দ্বিতীয় হয়েছিল সেই আসনগুলোর মধ্যে কম করে একশোটি আসনে বিজেপি এবার জিততে চায় নরেন্দ্র বলেছেন না যে বিজেপি টার্গেট তিনশো সত্তর এন চারশো তাহলে এই তিনশো সত্তর আসন পেতে হলে যে আসনগুলোতে বিজেপি দ্বিতীয় হয়েছিল সেই আসনগুলোর মধ্যে একশো টা থেকে পেতে হবে এবং বিন্দ পর্বতের দক্ষিণে ভালো ফল করতে হবে সর্বভারতীয় প্রেক্ষিত ছেড়ে আপনি আসুন মানে আমি আসছি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কার্যত কমপ্লিট পুলারাইজেশন হয়ে গেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হ্যাঁ মমতা না মমতা যারা হ্যাঁ মমতা তৃণমূল যারা না মমতা তারা বিজেপি কয়েকটি আসনে বাম কংগ্রেস আইএসএফ জোট হয়তো লড়াই দিতে পারবে সেটা বড় চোট পাঁচ থেকে ছটা কিন্তু বাকি ছত্রিশটা আসনে সরাসরি বিজেপি তৃণমূলের লড়াই ওই ছটা আসনে বিজেপি তো অপোজিশন বোর্ড যদি স্প্লিট হয়ে যায় লেফট কংগ্রেস তৃণমূলের মধ্যে মানে বিজেপি বিরোধী বোর্ড তাহলে বিজেপির সুবিধা এবং শতাংশের বিচারে বিজেপি দু হাজার একুশে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিধানসভা নির্বাচনে সেই শতাংশের হার বাড়বে বলে সমস্ত সমীক্ষকরাই বলছেন আসন সংখ্যা কেউ বলছেন উনিশটা কেউ বলছেন উনত্রিশটা প্রশান্ত কিশোর নিজে বলেছেন দু হাজার উনিশের লোকসভার তুলনায় বিজেপির ফলাফল ভালো হবে তাহলে বিজেপির মূল লক্ষ্য যে আসনগুলো তারা জিতেছিলেন সেই আসনগুলোকে ধরে রাখা আর যে আসনগুলোতে তারা দ্বিতীয় হয়েছিলেন সেই আসনগুলোতে জয়লাভ করা আমার তারণা বিজেপির অতীতের যেটা আসনগুলোর মধ্যে তিন চারটে আসন বিজেপি হারবে আর যে আসনগুলোতে বিজেপি দ্বিতীয় হয়েছিল সেই আসনের অনেকগুলো বিজেপি জিতবে যেমন ধরুন তমলুক যেমন ধরুন কাঁথি যেমন ধরুন কৃষ্ণনগর যেমন ধরুন ঘাটাল এই চারটে আসন যেমন কলকাতা উত্তর যেমন দমদম যেমন বারাসার এই আসনগুলো বিজেপি জয়ের সম্ভাবনা প্রবল শুভেন্দুবাবু কি বলেছেন যে কাঠি তমলুক ঘাটাল তিনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন আরামবাগ তৃণমূলও জানে ওখানে যেই দাঁড়ান না কেন ওখানে বিজেপি জিতবে কৃষ্ণনগরে মহুয়া মিত্রর পুনরায় সংসদে যাওয়া খুব শক্ত ওই আসনটা বিজেপি জেতবার জন্য সর্বশক্তি নিয়োগ করবে কলকাতা উত্তর সুজিত বাবুর বিরুদ্ধে তৃণমূলের লোকজনে খুশি নয় তাদের বক্তব্য সুজিত বাবু শুধু নিজের স্বার্থটুকু বোঝেন উত্তর কলকাতা জেলায় গোষ্ঠীদ্বন্দ্বকে জিয়ে রাখেন নিজের মতো করে নিজের ভোটে জেতার জন্য সবাইকে ব্যবহার করেন মানুষের উপকারে পাশে দাঁড়ান না তার বড় বড় হাবভাব এবার অনেকে বলেন যে সুজিত সুদীপ বাবু রাজ্যপাল হওয়ার জন্য তদবির করছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে হাওয়া খারাপ বুঝে কেন সুদীপ সুদীপবাবুকে মার্জনা করবেন কেন সুদীপবাবুকে রাজ্যপাল করতে বিজেপি তাতে কি লক্ষ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট রাইট ডিসিশন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপবাবুকে পছন্দ করেন না কুনাল ঘোষ কিছুদিন আগে প্রকাশ্য সবাই বাবুকে তীব্র সমালোচনা করেছেন আবার শুনলাম কুণালবাবু একশো আশি বাবুর প্রশংসায় পঞ্চম উনি কখন কি বলেন কি করেন পক্ষে মুশকিল এবার টাফ সিট এবং উত্তর কলকাতায় এমন একজন প্রার্থী হবেন বিজেপির পক্ষ থেকে সুদীপবাবুর রক্তচাপ আরো বেড়ে যাবে তো তাই দ্বিতীয় হওয়া আসনগুলোকে এবার পাখির চোখ সারা ভারতবর্ষের মতো প্রধানমন্ত্রী দ্বিতীয় হওয়া আসনগুলোকে বেছে নিচ্ছেন প্রচারের জন্য প্রথম পর্যায়ে আরামবা কৃষ্ণনগর বারাসাত প্রধানমন্ত্রী অমিত শাহ ক্রস করবেন এবং এখানে তো ভোটারদের মধ্যে মেরুকরণ সম্পূর্ণ ওই বললাম হ্যাঁ মমতা না মমতা এবং নেতৃত্বের প্রশ্নে গণবট হলে সেটাকে হ্যাঁ মোদী না মোদি হবে হ্যাঁ মোদি মানে বিজেপির পক্ষে না মোদি মানে অধিকাংশ ক্ষেত্রে তৃণমূলের পক্ষে কিছু জায়গায় বাম কংগ্রেসের পক্ষে আর তৃণমূলের শিরপ্পীরা বাড়িয়েছেন সংখ্যালঘু সমাজের বড় অংশেও তাদের দিকে মুখ ফুরিয়ে নেওয়ায় সেই জন্য ওই যে বাইশটা আসনে রাজ্যে দু হাজার উনিশে বিজেপি দ্বিতীয় হয়েছিল সেই আসনগুলোর অনেকগুলো এবার জিততে চায় বিজেপি সেই জন্য তারা রণকৌশল তৈরি করছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে এমন প্রার্থীকেই তারা টিকিট দিতে চান যিনি সংসদে এলাকার প্রতিনিধিত্ব ভালোভাবে করতে পারবেন মু ও বধির ক্লাবের সদস্য বিজেপি চাইছে না কিছু বড় মুখকেও দেখা যেতে পারে তৃণমূলের মধ্যে যে গুটি কয়েক লোক আছেন তারা পদত্যাগ করে বিজেপির টিকিটে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাই বিজেপির প্রার্থী তালিকায় চমক থাকবে তারা খুব জোর দিচ্ছে আসানসোল পুনরুদ্ধার করার জন্য সম্ভবত কৈলাসের প্রার্থী করার কথা ভাবা হচ্ছে হতে পারে জিতেন্দ্র তিওয়ারিও প্রার্থী হতে পারেন তিনি আসানসোলের ভূমিপুত্র ওখানে অবাগানী ভোটার প্রচুর শত্রুজ্ঞান সিনহাকে সেখানে কাউন্টার করার জন্য জবরদস্ত লোক দরকার ইন্টারেস্টিং হতে চলেছে ব্যারাকপুর রাজ চক্রবর্তীকে তৃণমূলে রয়ে দাঁড়াবেন অর্জুনকে দল সম্ভবত টিকিট দেবে না সেখানে বিজেপির প্রার্থী কে হবে অর্জুনকে টিকিট না দিলে অর্জুন তৃণমূলের পক্ষে নামবেন না তার ছেলে পমন এখনো বিজেপির বিধায়ক খুব আকর্ষণীয় লড়াই হতে চলেছে ব্যারাকপুরে দমদম কেন্দ্রে সৌগত রায় মোটাই স্বস্তিতে নেই আগের বারো ছিলেন না ওখানে হঠাৎ করে দেখলাম সিপিএম শতাংশ ভোট পেয়ে গেল লড়াইয়ের মধ্যে পড়বে তাই যে বাইশটা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় হয়েছিল তার মধ্যে অনেকগুলোতে এবার তারা জয় সুনিশ্চিত করতে চান তাই প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে সেই কেন্দ্রগুলোতে বিজেপির কর্মীদের ঝাঁপিয়ে পড়ার বার্তাই দেযা হচ্ছে